পরিচ্ছাপী জঙ্গলকে কেন্দ্র করে যে সমস্ত খালগুলি অত্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর হয়ে রয়েছে সেই সমস্ত খাল নিয়ে আমরা কথা বলছিলাম। এখন এই খাল নিয়ে কথা বলতে গিয়ে বেশ কিছু খালের কথা উঠে এসেছিল, যেমন চিলমারি খাল, যেমন কাঁকসার খাল। এরপরে সব থেকে আর একটা অন্যতম ভয়ঙ্কর এবং অন্যতম একটি রোমর্ষক যদি বলি সেরকম একটা খাল হয়ে রইল বানতলা খাল। এখন এই বানতলা খাল নিয়ে যখন কথা বলছিলাম সেই সময় বানতলা খালের ইতিহাস, বানতলা খালটা কোথার থেকে কোথায় গেছে এই সমস্ত নিয়ে যখন কথা বলি আসলে বলতে গেলে বারবার সুন্দরবনের দুঃসাহসিক মানুষদের কথা ভেসে আসে। সেই সব মানুষগুলোই এই খালের বর্ণনা দিয়ে থাকে। এখন সাধারণভাবে তাদের কথাকে প্রাধান্য দিতে হয় কারণ তারাই সবচেয়ে বেশি অনেস্ট থেকেছে। আমার সামনে এই মুহূর্তে যে মানুষটি আসছেন তার নাম মোজাম্মেল কাকা। মোজাম্মেল কাকার কাছ থেকে শুনে নেব বানতলা খাল এবং তার জীবনের রোমাঞ্চক কাহিনী। চলুন তাহলে শোনা যাক যা সুন্দরবন এবং সুন্দরবনের জীবন এবং মানুষকে ব্যপ্ত করে রেখেছে। বানতলা খালটা কোন সাইড বলতে পারে? বানতলা খাল, বানতলা খাল সামনে আরো আগে। আপনি গেছেন কোনোদিন বানতলা খাল? বানতলা খাল কেন, আমরা জঙ্গল মহাজ শহর আছে। বানতলা খালটার একটু বৈশিষ্ট্যটা বলবেন, ওরা কিভাবে তৈরি, ওখানে কি গেছে, কিভাবে গেছে, কিভাবে খালটার নামকরণ হয়েছে? খালটার নামকরণ হয়েছে বলতে একটা নদীর সঙ্গে একটা দুনে হয়েছে, তার নাম হয়েছে বানতলার দুনে। বানতলা গাছ দু সাইড বেশি, এর জন্য বানতলার দুনে। আর একটা কথা, আপনি এই বানতলা খাল দিয়ে গেছেন ভিতরে, বানতলা দিয়ে কি কি জায়গায় যাওয়া যায়? বানতলা খাল দিয়ে তোমার যাওয়া যায় ঝিলা, ঝিলার থেকে যাওয়া যাবে তোমার গিয়ে কোপ্রো, বলখালি, তারপর ওদিকে দক্ষিণচোরা, উত্তরচোরা, বানতলা দিয়েই। আর আর এখানে বাঘের উৎপাত বানতলায় কেমন? বানতলাটাই বাঘের উৎপাত হয়েছে বেশি। এই হচ্ছে বানতলার এরিয়া হচ্ছে এটা মরিচঝাপি। আচ্ছা, এইটা হচ্ছে মরিচঝাপি, এই মরিচঝাপিটাই বাঘের উৎপাত হয়েছে বেশি। মানে বানতলা খালটা মরিচঝাপি জঙ্গলের আন্ডারে একটা ছোট খাল, খাল যা দুই সাইড দিয়ে বান গাছ ভর্তি ছিল, সেই অনুসারে নাম হয়েছে বানতলা খাল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে বানতলা খাল দিয়ে যখন যাচ্ছেন আপনি কোন কোন জঙ্গলে গিয়ে সব থেকে বেশি বাঘের উৎপাত দেখেছেন? বাঘের উৎপাতটা আগে ছিল চামটায় বেশি, চামটা। হ্যাঁ, এখন সে চামটা বাদে হয়েছে আমাদের এই মরিচঝাপি বেশি, মরিচঝাপিতে। খালটা কতটা চওড়া হবে? কতটা খালটা, কতটা চওড়া হবে? এরকম হাত 20 চওড়া হবে। মানে চওড়ায় এমন কিছু বেশি না, গভীর খুব না, গভীর গভীরতা বেশি না। যখন জল ঝর্ণা হয় সেই ক্ষেত্রে তখন একটু চওড়া থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বানতলা খালের যে ইতিহাস সেটুকুনি শুনবো দাদা। বানতলা খাল বলা হয় কেন? যেটা ওখানে আগে বিশাল বানের চর ছিল। আচ্ছা, খালের দুই পাশে, এখন তো সব ভাঙন লেগে, ভাঙন পড়ে সব তো চলে গেছে। আচ্ছা, এই জন্য ওই খালটার নাম হচ্ছে বানতলার খাল। প্রচুর বান গাছ ছিল দুই সাইড দিয়ে, দুই সাইড দিয়ে, সেসব ভাঙনে চলে গেছে। আচ্ছা, বানতলা খাল আপনি কতদিন যাচ্ছেন? তা ধরুন এই বছর দু তিন যাচ্ছি, তবে একটানা রেগুলার নাই। মানে আপনি জঙ্গল করছেন কত বছর? এই বছর পাঁচেক, বছর পাঁচেক, বছর পাঁচেক। কিন্তু তার মধ্যে দিয়ে আছে, সবসময় যে যাই তাও না, হয়তো মাসে দু মানে এক দু চার দিন গেলাম। এই বানতলা খাল থেকে ঢুকে কোন দিকে যাওয়া যায়? ও ওধারে ঝিলে যাওয়া যায়, ঝিলা যেটা বলছে ও যাওয়া যায়, বড় ওই বাউলে বাদাল যাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ, এরপরে একটা ছোট নদী আছে, তারপরে একটা বড় নদী আছে। আচ্ছা, আপনারা তো, আপনিও তো দীর্ঘদিন ধরে জঙ্গল করছেন? ওই ওই রকম, ওই দু তিন বছর, দু তিন বছর। তো আপনার, আমাদের কলকাতার দিকে বাইরের কাজে নিয়ে আমরা ব্যস্ত থাকি, জঙ্গলে খুব কম যাই, কিন্তু এই বছরে যাইনি। এই জায়গাটা ওরা ঘিরেছিল, কিন্তু জায়গাটা জল ঢুকবে জল ঢুকবে করে আর বাইরে বিদেশে যাওয়া হয়নি। আর তাও আমাদের করোনা থেকে একটু মানে বাড়িতে রয়েছি, তো এখন তো সংসার চালাতে গেলে তো যাই, জীবিকা নির্বাহ করতে হবে, সেই জন্যই মাছ ধরতে যাই, কখনো কাঁকড়া ধরতে যাই, যখন যেটা হয় সামনে। এই খালটায় ঢোকার পরে কাঁকড়া কেমন হয় আর মাছ কেমন হয়? ও গনে তিথি অনুযায়ী হয়, তো কখনো দেখা যাচ্ছে যেমন আজকে আমরা 5-7 কিলো মতন পেয়েছি,
প্রতিদিন মানুষ যায় প্রতিদিন পায় এরকম। আচ্ছা, এই জঙ্গলে কি মানুষও পড়েছে? অনেক অনেক প্রচুর লোক পড়েছে। তারপরে এখানে একটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ক্যাম্প বসিয়ে দিয়েছে যাতে ওই খালটায় লোকজন কম যায়, আচ্ছা, যাতে মানুষ ভালোভাবে থাকে, এই কারণে খুব কম স্থানীয় এবং পাস ছাড়া বিনা পাশে নৌকা এখন ঢুকতে দেয় না বা কোনো বোট যেতে দেয় না। আচ্ছা, এখন সব বন্ধ করে দিয়েছে। আরেকটা কথা শুনি, আপনারা তো এই জঙ্গল থেকে ফিরলেন, জঙ্গলে এখন শোনা যায় যে বাঘের উৎপাত এই শীতের সময় বেশি হয়, শীতের সময় বাঘ বেশি জঙ্গলের বাইরে চলে আসে কেন? এই সময়টাই মানে শীতের টাইমটা ওরা যে কানাটায় রোদ্র বেশি পায়, আচ্ছা, রোদ্র সাইডটা ওরা ধরে চলাফেরা করে, এবং আছে এই বেশি গভীর মানে ভিতরে জঙ্গলে থাকলে তখন শীতটা বেশি থাকে, ঠান্ডা থাকে, তার জন্য বাঘটা বাইরে সাইড দিয়ে। আচ্ছা আচ্ছা, এই বানতলা খাল, বানতলা খাল থেকে ঢুকে তাহলে আপনার মতে কোন কোন দিকে যাওয়া যায়? সব দিকেই, ওভারঅল যেকোনো খুশি, যেকোনো দিকে চলে, আপনি যেদিকে মনে করবেন সেদিকে চলে যাবেন। আচ্ছা, উজন সুজন নদী ধরে নিচে গাঙ্গের দিকে চলে গেছে, ওদিকে আবার উপরের দিকে চলে গেছে। আচ্ছা, আগে এই গাছগুলো এ পারে কম ছিল, ওই বানতলার মুখটায় ওইখানটা ছিল, প্রচুর গাছ ছিল। আবার ওই বড় নদীটা টপকে ওধারে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বর্ডারের গায়ে চলে যাচ্ছে, বাংলাদেশের নদীর সঙ্গে বেরিয়ে যাচ্ছে, ওই রকমই। এখান থেকে ফুড়লে সব জায়গায়, এখান থেকে যেতে গেলে আপনারা কোনো জীবজন্তু দেখেছেন কখনো? হরিণ, হরিণ, শুকর যাই যখন অবশ্য কখনো বাঘের সামনে সামনে হয়ে যেতে হয়, কখনো পরে অনেক সময় শোর যায় বা হরিণ দেখা যায়, মানব দেখা যায়। পড়েছে, অভিজ্ঞতা হয়েছে এরকম? হ্যাঁ, কোনো শুকর বা হরিণ দেখা যায় না? রাত্রে সারাত আমরা ওখানে আছি, জোয়ার বন্যাবেলা ওখানে আছি, সকালবেলা তাহলে এবার জোয়ার লাগছে সবে, ভাটাগাং দুটো খাওয়ার মাছ ধরবে বলে নৌকা কিনারে গেছে, উপর থেকে ছুটে পড়লো না, ওটা বানতলা না, বানতলার ওই সাইডে, বানতলা থেকে, আচ্ছা, বানতলার ওই সাইড দিয়ে এই বানতলা, তারপর নিয়ে চলে গেল বলে। আর ছোট ভাই জুড়ি আমরা আটকাতে পারি, আটজন ছিলাম, ছোমেরে নিয়ে বেরিয়ে গেল, বডি ফিরিয়ে আনা না। আমাদের পাশাপাশি, আমাদের বাড়ির পাশাপাশি আমার নিজের কাকা অ্যাক্সিডেন্ট হলো, পাশাপাশি আমাদের পরপর অ্যাক্সিডেন্ট হলো। আচ্ছা, গত বছর যে আমাদের নৌকায় অ্যাক্সিডেন্ট হলো, সেও আমাদের চেনা শুনো সব একই জায়গার মানুষ, ভিতরে জঙ্গল কেমন এরকমটাই এখন এখানে যখন দেখছি, কোথাও দেখা যাচ্ছে এরকম পাতলা আছে, আবার কোথাও খুব গাঢ়, সেখান থেকে ঢোকাও খুব মুশকিল। এবার ওই জঙ্গলের ভিতরে তো আর আমরা ঢুকি না, আমরা নদীর ওই খাড়ি, ওর মধ্যে যে ছোট ছোট খাড়িগুলো আছে, নৌকা দিয়ে দিই, নৌকা বেয়ে বেয়ে তার মধ্যে যাচ্ছি, এবার ও উপর দিয়ে এসে পড়তে পারে, ও তো কোনো ব্যাপার না।
সুন্দরবনে চলতে গেলে সুন্দরবনের নদী, সুন্দরবনের খাঁড়িতে যে ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো হয় সেগুলো আমরা শুনি বটে, কিন্তু অন স্পট দাঁড়িয়ে থেকে আমরা বানতলা খালের কথা শুনতে শুনতে শুনছিলাম যে সেখান থেকেও যেসব জায়গাগুলোতে এনারা যান এবং সেখানে যে বিপদের আশঙ্কা থাকে সেগুলো কিন্তু নেহাত কম নয়, এবং এগুলো সচরাচর কোনো সাধারণ গল্পকেও হার মানিয়ে দেয়। আর একটা কথা শুনে নেব যে আপনি যে এই জঙ্গল এখন করে আসলেন, আপনারা গেছেন তো সেই ভোরে? আমরা গেছি ওরকম চারটে সাড়ে চারটে নাগাদ, মানে সবে রাত একটু একটু দিনের আলো দেখা শুরু করেছে সেই সময় বেরিয়ে গেলেন, কারণ জোয়ারের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আপনারা গিয়ে কত দূর গেলেন? বেশি দূরে না, কাছাকাছি। কত দূর তবু এখান থেকে, এই বানতলা থেকে? এখন বোন আছে না আমাদের, না যেতে মানে তাহলে কোন দিক দিয়ে গেছে? পাশে আরো খাল আছে। বিভিন্ন প্রত্যেকদিন যদি আমি একটা জায়গায় যাই তাহলে সেখানে তো আর হবে না। এই জঙ্গলে নানটুর কথা শোনা যায়, এটা কি সত্যি? নানটু, এই যে বাঘটা যে বারবার অ্যাক্সিডেন্ট করছিল, এর নাম বলছে সবাই নানটু। তাহলে এবার মানুষের নাম শুনেছি নানটু, ঘন্টু, মন্টু, বাঘের নাম যে নানটু হয় এটা তো এই নতুন শুনছি। এখানে কয়েকজন এরকম মাঝে মাঝে বলে যে নানটু, বাঘটার নাম নানটু, তাহলে হয়তো ওটা জানি না, ওটা ডিপার্টমেন্টে দেওয়া নাম, ওটা হয়তো ডিপার্টমেন্টের কোনো তৈরি করা জিনিস হবে, ওই জন্য ওরা ভালোবেসে নাম দিয়েছে নানটু। কি ওরা দিয়েছে, কি পাড়ার ছেলে পেলে দিয়েছে, কি করে বলবো, এবার ওই ওই যে নানটু, ওই তো প্রচুর মানুষ অ্যাক্সিডেন্ট করেছে, ও কারো কথা শুনে না। আপনি তো বলছিলেন যে আপনার চেনা শুনো এত কাছের মানুষ এতজনকে নিয়ে, আমাদের সামনে এরকম কত ওই রকম 20-25 ফুট ডিফারেন্স, ফার্স্ট সকালে জাম করল নিয়ে ধরে নিয়ে চলে গেল সেসব, মানে আমার প্রকাশ্য সামনেই দেখলাম তো, তার হিংস্রতা মানে বোঝা যায়নি না যখন আসে আসে যখন জঙ্গলটা তো গাঢ় গাঢ়, যে জায়গায় ছিলাম ওখানে ছোট ছোট গাছ। আচ্ছা, এবার ভিতর থেকে আমি ওই উপরের দিকে ফিরেছি, আমি পাশায় ছিলাম নৌকার, আমার নৌকার ফিরেছি, দেখি যে গাছ সারা গাছগুলো সপাট সপাট করে বাড়ি খাচ্ছে, মানে এত গতিতে ও আসছে, ওই দেখে ডোকার দিয়েছি, ও সঙ্গে সঙ্গে জাম করল, মানে না বহু দূর থেকে লক্ষ্য করে, সে তো অবশ্যই দূর থেকে লক্ষ্য না করলে জাম করে নিয়ে সেকেন্ডের মধ্যে নিয়ে বেরিয়ে গেল। তার মধ্যে ওই নৌকায় দুটো লোক জ্ঞান হারিয়ে যায়, আর ওই যে দুটো লোক আর একজনকে নিয়ে নেয়, আর একজন একটা লাঠি দিয়ে পিটি পিটি করে, আমরা পাশ থেকে ওই কাছে যেতে যেতে ও শুকনোর জায়গায় উঠে গেল। আর শুকনো জায়গায় উঠে যাওয়া মানে তখন আর কিছু করার থাকে, আর ভিতরে জঙ্গলে তো যাওয়া যাবে না, না ও তখন ওই একা ওকে ছেড়ে দিয়ে মেরেছে, আর এই বাকি একটা লোককে মারতে বেশি সময় নেবে না, কারণ ওর হাতের মধ্যে তো। তাহলে দাদারা কাঁকড়া ধরে এসছে, আর আমরা তাঁতের খাস শুনছিলাম বানতলা খালের ইতিহাস, ওই কাঁকড়া ধরে আসলো, আর যেতে যেতে ওনারা কাঁকড়া বিক্রি করে দেবেন, এবার জঙ্গল জীবন, জঙ্গলের কথা এইভাবেই চলবে, আর তাদের সঙ্গে এইভাবেই আমাদের আদান প্রদান হতে থাকবে। আপাতত এই ভিডিও এখানেই শেষ করবো।